নমস্কার বন্ধুরা, অ্যাগ্রোলাইনের বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ফসলে ফাঙ্গিসাইডের ব্যবহার করে থাকি, তবে কোন রোগের জন্য ঠিক কোন ফাঙ্গিসাইডের ব্যবহার করা উচিত তা জানা অবশ্যই জরুরি। না হলে ফসলে ফাঙ্গিসাইডের ব্যবহার করেও আমরা তার উপযুক্ত ফল পাই না। আজকের এই ভিডিওতে আলোচনা করব সিনজিনটা কোম্পানির সর্বাধিক ব্যবহৃত স্কোর ফাঙ্গিসাইডের সম্পর্কে। এটি কোন কোন টেকলিক্যান নিয়ে তৈরি, কিভাবে এটি ফসলে কাজ করে, কোন কোন ফসলের কোন কোন রোগের জন্য ঠিক এটি ব্যবহার করা হয় এবং এর মাত্রা কত, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব স্কোরের টেকনিক্যাল নাম সম্পর্কে। বন্ধুরা, এর টেকনিক্যাল নাম হল ডাইফেনোকোনাজল 25% ইসি, অর্থাৎ এটি তরল রূপে পাওয়া যায়। এর মুখ্য কাজ হল ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করা। এবার জানবো এটি কিভাবে কাজ করে। বন্ধুরা, স্কোর ফাঙ্গাসের সেল মেমব্রেনে স্টেরলসের জৈব সংশ্লেষণে প্রবেশ করে ফাঙ্গাসের ডেভেলপমেন্ট বন্ধ করে দেয়, ফলে উদ্ভিদের প্রত্যেক পয়েন্টে ফাঙ্গাসের বৃদ্ধি ব্যাহত বা ধ্বংস হয় এবং উদ্ভিদে ফাঙ্গাস বা ছত্রাক নিয়ন্ত্রণে থাকে। এবার জানবো কোন কোন ফসলের ঠিক কোন কোন রোগের জন্য এটির ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, বাদামের ক্ষেত্রে লিফ স্পট, কিউমিনের ক্ষেত্রে বা জিরার ক্ষেত্রে ব্লাইট, ওনিয়ন বা পেঁয়াজের ক্ষেত্রে পার্পল, চিল্লির ক্ষেত্রে বা লঙ্কার ক্ষেত্রে ফ্রুইড রট বা ফল পচা, রাইসের ক্ষেত্রে বা ধানের ক্ষেত্রে সিড ব্লাইট এবং গ্র্যাপসের ক্ষেত্রে অ্যান্থ্রাক্রোজ রোগটি এটির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার জানবো এর মাত্রা বা ডোজ সম্পর্কে। বন্ধুরা, এর সঠিক মাত্রা হল 1 ml প্রতি লিটার জলে, অর্থাৎ 1 লিটার জলে আপনারা 1 ml স্কোর ব্যবহার করতে পারেন। আশা করি স্কোর সম্পর্কিত সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আসবো পরে একটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।